एवरीवन, वेलकम बैक टू माय चैनल रियास लाइफ एंड मोर। तो आज के हमें अब चले बेश सेजे गुजे देखते ही पाच और एरकम सेजे गुजे आसले तुम्हारा बुझते ही पे गेछो आगे वीडियो देखे जो हमें किछुना किछु कलेक्शन तुम्हारे नहीं आस। तो आज के जो कलेक्शन तुम्हारे नहीं एसि से थंबनेल अवश्य ही रही है, तबु और एक बार बोलबो आमार वेडिंग बोलते पारी बा चाहब तो आमार इयरिंग गोल्ड इयरिंग कलेक्शन एंड नोज पिन। तो नोज पिन आमार एखाने तीन चारटे हैं, बेशी तो नहीं बाट एखाने इयरिंग अनेकगुलो रही है, तो सेगुलो आजके तोमादेर साथे शेयर करब। तो तार आगे बोले दी जे जारा आमार चैनेले नतुन आमार भिडियोते नतुन देखछो आजके प्रथम देखछो अवश्यई आमार चैनेलटा सबसक्राइब करबे आर जाते फार्दार भिडियोगुलो देखते पारो आर छोट्ट छोट्ट झुमको टाइप झुमको हाँ बेस देखते सुंदर আমার ঠিক জানা নেই যে এটা কে দিয়েছে, তো কিছু কিছু মনে আছে বাট আমি যেহেতু সবারটা অতটা মনে নেই তাই আমি আর বলছি না এক্স্যাক্ট যে কোনটা কে দিয়েছে। তো এটা গেল, নেক্সট যাব আর একটা টপ আর একটা কানের ছোট্ট, খুব সুন্দর ডিজাইনটা এটাও, এটাতেও সেম ওরকম রয়েছে, অসাধারণ সুন্দর ডিজাইন, নিখুঁত কাজ একদম দেখতেই পাচ্ছ। বেশ আলাদা আর আমার কাছে যে ইয়ারিংগুলো রয়েছে এটার একটাই বিশেষত্ব যে প্রত্যেকটা প্রত্যেকটার থেকে আলাদা। আচ্ছা, যেগুলো হয়ে যাচ্ছে আমি এমনি সাইডে রাখছি, দুটো হয়ে গেছে, নেক্সট যাব এটাতে। এরকম অনেকের কাছে থেকে থাকবে বেশ, ডিজাইনটা অনেক দিনেরই বাট সুন্দর, এটাও সুন্দর, এটাতেও সেরকমই রয়েছে, ছোট্ট ছোট্ট এরকম ছোট কি বলে ওই ঝুল টাইপের, দেন এরকমভাবে ডিজাইনটা যাচ্ছে সুন্দর, এটাও প্রত্যেকটাই সুন্দর। আর যারা পছন্দ করে দিয়েছে প্রত্যেকের জিনিসই আমার ভালো, মানে কাটটা ছেড়ে কাটটা ভালো আমি সেটা বলতে পারবো না। তো নেক্সট যেটাই গেলাম, ও এটাও দেখো এটাও ঝুলের ঝুল দেওয়া আছে এখানে, কিন্তু এটা একটু আলাদা প্রত্যেকটা থেকে, এখানে আবার ছোট্ট ছোট্ট মিনার কাজ করা আছে গ্রিন কালারের, খুবই সুন্দর আর ডিজাইনটা খুব নিখুঁতভাবে করা, দেখতেই পাচ্ছ করলে বেশ ভালো লাগে, দেখানো সম্ভব হচ্ছে না কানে পরে এখন। তো নেক্সট যাই, দেখো আমার না বাক্সগুলো কি হয়েছে একটার পর একটা না মানে উলট পালট হয়ে গেছে, কখনো আমি পড়ি এটা ছেড়ে ওটা, তো একটারটা আর একটার মধ্যে হয়ে গেছে। এটাও খুবই সুন্দর দেখো, এটা আবার তিনটে ঝুল রয়েছে দেখা যাচ্ছে, মেবি দেখা যাচ্ছে ভালো করে তোমরা দেখতেই পারছ, চেষ্টা করছি যতটা ভালোভাবে দেখানো সম্ভব হয় ডিজাইনটা। দেখো ঝুলগুলো দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে, এটা আবার তিনটে এখান থেকে ঝুলছে। নেক্সট তাহলে নেক্সটটায় যাই, নেক্সটটাও ছোট্ট ঝুল রয়েছে ঝুলের মধ্যে, প্রত্যেকটাই আলাদা কিছু না কিছু ডিজাইন। আগে আমি সবকটা ইয়ারিংই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, লাস্টে আমি আমার নোজ পিনগুলো দেখাবো। টপের মতন, কারণ এটা আমি পরে থাকি অনেক ভিডিওতে দেখতে পেয়েছো কিনা যায় না, খেয়াল করেছো কিনা তোমরা, এটা আমি পরে থাকি, মানে খুব মানে হ্যান্ডি হয় এটা, মানে তোমার ক্যারি করা খুব ভালো মানে ইজি হয়, তো আমি এটা পরি সবসময়, পরি পরতে ভালোবাসি এটা বেশ। আর আমি না বেশি সবসময় পরে থাকতে পারি না যে কানে পরে আছি বড় কানের বা কিছু, তো সেই হিসেবে এই কানেরটা খুব মানে কমফোর্টেবল। চলো
এটা আমি রিসেন্ট কিছুদিন আগে পড়েছিলাম ভিডিও করব বলে, এটা আবার খুলে এই কানেরটা পরলাম। এটা পরে দেখাচ্ছি যেটা পরে আছি। লাস্ট আমার ডেইলি ব্লগটা তোমরা হয়তো দেখেছিলে, তো আজকে আমি ভালোভাবে দেখাচ্ছি। আশা করি দেখতে পেয়েছো। এগুলো গেল, আরো কিছু রয়েছে। এটাও খুব সুন্দর একটা ছোট্ট ঝুল দেওয়া রয়েছে নিচে, দেখো। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার কালেকশনগুলো তোমাদের কেমন লাগছে। যতটা সম্ভব হচ্ছে শুভ দেখানোর চেষ্টা করছি ডিজাইনগুলো প্রপারভাবে। আর ভাবলাম যে তোমাদের সাথে মানে কি 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 শেয়ার করা যায়, কি কিসের কালেকশন শেয়ার করি, তো ভাবলাম কেন না আমি একটু ইয়ারিংয়ের কালেকশনটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তাই জন্য এইটা দেখো, আমার খুবই একটা প্রিয়। ডিজাইনটা খুবই সুন্দর, খুবই ইউনিক আর খুবই পছন্দসই আমার। বেশ, এখানে উল্টো ভি টাইপের রয়েছে, একটা ফুল রয়েছে, এখানে একটু ঝুমকো টাইপের রয়েছে, খুবই সুন্দর। এরপর নেক্সটটায় যাই। দেখো ডিজাইনটা কি সুন্দর, একটু ক্লোজে দেখাও সবাইকে। দেখো এখানে বেশ অনেকটা লম্বার মধ্যে ঝুল রয়েছে, দেখতেই পাচ্ছ আশা করি। খুবই সুন্দর, পরলে বেশ ছোট্টর মধ্যে কিন্তু বেশ লং আসে কান, কানটা ঝুলে থাকে। তো এটা সরালাম তাহলে, প্রচন্ড গরম করেছি। নেক্সট, হ্যাঁ নেক্সট দেখাই। এক একটার থেকে এক একটা একদমই মানে টোটালি আলাদা ডিফারেন্স ডিজাইন, কোনোটার সাথে কোনোটা ম্যাচ খাবে না, প্রত্যেকবারই বলছি। তো এটাও সেরকমই রয়েছে, এরকম এখান থেকে আবার কী বলবো, একটা ওভাল শেপ হয়ে তারপর তিনটে ঝুমকো, আবার ছোটো বল বল রয়েছে। তো এবার এটা সরাই। তো এই তো গেল কিছু মানে এগুলো ছোটোর মধ্যে, লাস্ট একটা দেখিয়েছি একটু ভালো ডিজাইনটা, বেশ সবটাই ভালো। আর যাই হোক, এরপরে যেটা দেখাবো এটা একটা ইউনিক ডিজাইন। কোথায় গেল এটা? পুলো, পুরো পুলো শেপ, তার মধ্যে এরকম স্টেপ রয়েছে ঝুমকো ঝুমকো দেওয়া, ঝুমকো বলে না কি বলে আমার ঠিক জানা নেই। তো যাই হোক, ডিজাইনটা খুবই সুন্দর, খুবই প্রিয়। যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা সরালাম। লাস্ট একটাই কানে রয়েছে, ও না অংশ দুটো। যাই হোক, এটাকে কি বলে, এটা কান বালা, কান পাশা, মেবি কান পাশা বলে, এরকম আমার একটাই আছে। এটা দেখো তোমরা, বেশ গোল, এটা আলাদা অবশ্যই। আর বেশ এরকম ছোট দানা দানা টাইপের কি মসুর দানা না কি বলে ওই ডিজাইনের মধ্যে, খুব সুন্দর। চলো তাহলে, এই হয়ে গেল মোটামুটি এখানে যাচ্ছে। আর একটা লাস্ট রয়েছে, এটা আমার কানে পড়া রয়েছে, তোমরা দেখতেই পাবে হয়তো, একটু ক্লোজে দেখালে দেখানো যাবে। একটু দেখিয়ে দাও ক্লোজে, ডিজাইনটা দেখো, আমার তো খুবই প্রিয়। আশা করি দেখতে পাচ্ছ, চেষ্টা করছি যতটা দেখানো যায়। তো ভাবলাম এটা একটু ক্লোজে গিয়ে দেখানোর চেষ্টা করছি। ওদিক থেকে শুভ আমায় ইশারা করছে যে একটু কাছে আসো।
আমি তো ইশারা বুঝতে পারি না যে ও কি বললে, বলার চেষ্টা করে আমাকে ইশারাতেই কাজ চালাতে হয়। যাই হোক, দেখানোর চেষ্টা করলাম, এই গেল। আরও মানে আমার এই মোটামুটি গেল, এগুলো কিছু ইয়ারিং কালেকশন আর যা যা আছে ওয়েডিং গোল্ড কালেকশন, সেটা আমি আজকে আর দেখালাম না, কারণ মোটামুটি যা এখানে রয়েছে ইয়ারিং তো অনেকটাই ভিডিও লেন্দি হয়ে যাবে। তো আরেকদিন চেষ্টা করব যে তোমাদের সাথে আমার ওয়েডিং গোল্ড কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করা। আর ভিডিও শেষ করার আগে আমার নো স্পিন যেগুলো, সেগুলো কিন্তু আমি তোমাদের দেখাই, তো সেটা আমি দেখিনি। কানেরগুলো শেষ হয়ে গেছে, যারা দেখানো। এবার আমি ফার্স্ট যে নো স্পিনটা, আগে আমার নাকেরটা দিয়ে শুরু করা যায়। একটু ক্লোজে এনে দেখা, এটা আমি রিসেন্ট পরছি, চেঞ্জ করেছি, ছোট্ট আগে একটা পরতাম সবসময়। দেখা যাচ্ছে? জোরেই তুমি বলতে পারো হ্যাঁ বলো। কথা বলছি না বেচারা। আরে তুমি কথা বলতে পারো, দেখতে পাচ্ছো? দেখার চেষ্টা করছি। আচ্ছা, কি দেখাচ্ছো বুঝতে পারছি না। আশা করি ভালো ভালোভাবেই বুঝতে পেরে গেছো, এতক্ষণ পর কথা বলেছেন উনি। তো নেক্সট যাই, এটা একটা গেল, চারটে বলেছিলাম, এটা একটা গেল। এটা এখানে আমি দুটো রেখেছি, আমার বাক্স নেই, বাক্স কোথায় চলে গেছে জানি না। এটা দেখো, এটা সেরকম কিছু না, বাট আমার খুবই প্রিয়, আমার ছোট্ট ছোট্ট জিনিস বেশ ভালো লাগে, ক্যারি করতে সুবিধা হয়। যেহেতু পুচকে একটা মুসুর ডাল, যেটা আমি বিয়ের আগে থেকেই পরি, তো এটা পরতাম। তো আমার এটার পরে আমি ফার্স্ট এটা চেঞ্জ করেছি, যাক এটা। এটার মধ্যে আমি আর একটা দেখাচ্ছি, যেহেতু আমার বাক্স নেই। এটা হচ্ছে এটা, এটা ছোট্ট, বেশ সুন্দর, ছোট্ট মতো দেখতেই পাচ্ছ। এই গেল। আর একটা লাস্ট আছে, ওটা একটু আলাদা ডিজাইন, ওটাকে সানিয়া মির্জা বলে, সানিয়া মির্জা ডিজাইন, সানিয়া মির্জা নাকি ফার্স্ট পড়েছিল। তো যাই হোক, এই দেখো, এটা দেখো ভালো করে, দেখতেই পাচ্ছ। আসছে না ডিজাইনটাও, বলছে আসছে না, যাই না, ক্যামেরার লেন্সে হয়তো অতটাভাবে প্রপারলিভাবে ডিজাইনটা নিতে পারছে না, তাও যতটা হোক দেখানোর চেষ্টা করছে তোমাদেরকে। আমি দেখো তো, এটা খুলে দেখালে দেখানো যায় না, হাতে হোক। আসছে না, এইভাবে কোনোদিনও আসে না, এইভাবে ধরো লম্বা করে পেছনে হাতটা দাও। আমি দেখেছি, বাট এটা এতটাই ছোটো। এবার হয়েছে, দেখো অনেক মেহনত করার পর দেখাতে পারলাম। যাই হোক, কমপ্লিট, এটা দেখানো হয়ে গেল। এবার চলো তাহলে, আজকের মতন তো মোটামুটি দেখানো কমপ্লিট হলো, অনেকটাই ঘেমে গেছি, আর ওদিকে আরেকজন দরদর করে ঘামছে। আশা করি তোমাদের প্রত্যেকটা আমার ডিজাইনগুলো ভালো লেগে ভালো লেগেছে, আর কমেন্ট করে অবশ্যই তা জানাবে যে ভালো লাগলো, কোনটা কীরকম লাগলো, ডিজাইনগুলো কেমন। আর আমার আপকামিং ভিডিওগুলো অবশ্যই দেখতে ভুলবে না, আর আজকের ভিডিওটা অবশ্যই লাইক করবে আর শেয়ার, প্লিজ আমি চাই যে তোমরা শেয়ার করো, আর একটু আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্ট অনেক অনেক আগের তুলনায় অনেক কমে যাচ্ছে, তো একটু দুঃখ তো আমি পাচ্ছি, একটু মানে অনেকটাই পাচ্ছি। আর তাই জন্য আমি ছোট্ট একটা রিকোয়েস্ট যে একটু আমার ভিডিওতে কমেন্ট অবশ্যই করবে, তাহলে একটু খুশি হই।